স্মার্টফোন আমাদের বর্তমান জীবনের একটি অংশ। ধরুন এই স্মার্টফোনটি আপনি ভুলবশত কোনো এক জায়গায় হারিয়ে ফেলেছেন এবং সেই স্মার্টফোনটি একজন ভালো মানুষের হাতে পড়েছে। তো সেই ক্ষেত্রে তার কাছ থেকে আপনি কিভাবে এই মোবাইল ফোনটি আবার ফেরত পাবেন? তো আপনার মোবাইল ফোনের যে সেটিংস অপশনটা আছে, তো সেখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে লক স্ক্রিন ওনার ইনফো। এবং অনেক মোবাইল ফোনে অনেক রকমের সেটিংস থাকে, তো আপনি সেই ওনার ইনফোতে যাওয়ার পরবর্তীতে আপনি কিছু লক স্ক্রিন বার দেখতে পাবেন এবং সেখানে কিন্তু আপনি আপনার যে পার্সোনাল বাসার অ্যাড্রেস, আই মিন বাসার যে ঠিকানাটা আছে সেটা কিন্তু আপনি দিয়ে রাখতে পারেন এবং আপনার যে নামটা রয়েছে আবার আপনার নাম লেখার পাশাপাশি 1, 2, 3, 4 এরকম কিছু দিয়ে রাখতে পারেন এবং আপনার পার্সোনাল যে নাম্বারটাও আছে সেটাও কিন্তু দিয়ে রাখতে পারেন। তো ইভার্স এরকম বিষয় খুবই ইন্টারেস্টিং। তো আশা করি এই বিষয়গুলো শুধুমাত্র ভালো মানুষদের ক্ষেত্রেই হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি আবার পাওয়ারও সুযোগ থাকে। তো ইভার্স আশা করি ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লাগবে এবং ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট।